নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল কুক উইথ বর্ণালী। আজকে রেসিপি কই মাছের শুক্তো, এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। কই মাছগুলো জ্যান্ত, এই মাছগুলো কেটে নিচ্ছি। এই মাছগুলোর গায়ে কাঁটা থাকে, এটা কাটতে খুবই কষ্টকর। একটা একটা করে মাছ কেটে নিচ্ছি। এটা কুলেখাড়া শাক, এই শাকটা বেছে নিচ্ছি। এই শাকের বড় বড় কাঁটা থাকে, এই কাঁটাগুলো বাদ দিতে হবে। কই মাছগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। এখানে 1 চামচ লবণ, 1 চামচ হলুদ দিয়ে মাছগুলো মাখিয়ে নিচ্ছি। এবার কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভাজা করে নেব। কই মাছগুলো একটু মচমচে করে ভেজে নিয়েছি। কই মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা সর্ষে। সর্ষেটা একটু ভাজা হলে এবার দিয়ে দেব আলু। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ হলুদ দিয়ে ভালো করে আলুর সঙ্গে ভাজা করে নিচ্ছি। আলুটা একটু ভাজা হলে এবার দিয়ে দিচ্ছি কুলেখাড়া শাক। শাকটা আলুর সঙ্গে ভালো করে ভাজা করে নেব। ভালো করে ভাজা হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। ঝোলটা ভালো করে ফুটছে, এবার দিয়ে দিচ্ছি কই মাছ। কই মাছ দেওয়ার পরে এটাকে আমি 15 থেকে 20 মিনিট ফুটাবো, যতক্ষণ গ্রেভিটা গাঢ় না হয়। গ্রেভিটা গাঢ় হয়ে গেছে, শুক্তোটা হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। গ্যাস বন্ধ করে দিয়েছি। সার্ভ করার জন্য সার্ভিং প্লেটে নামিয়ে নিচ্ছি। আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, এটা খুবই সুস্বাদু রেসিপি। একবার খেলে আপনারা বারবার খেতে চাইবেন, এবং এটি তৈরি করা খুবই সহজ। ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।